অনুষ্ঠান সময় প্রায় শেষ হয়ে এসেছে। আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানজন অতিবৃন্দ উপস্থিত আছেন, উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় আমাদের শিক্ষক, বাংলাদেশের গৌরব প্রফেসর ডক্টর মাহিউদ্দিন আহমেদ সাহেব, জাতীয় নেতৃবৃন্দ, অংশ নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এখন কথা বলার কিছু নেই, এখন কাজের সময়। আমরা আমাদের দেশ নেত্রীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে আজকে কারাগারে আটক করে রাখা হচ্ছে, একটার পর একটা সাজা দেওয়া হচ্ছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ সরকার করায়ত্ত করেছে, তাদের নিয়ন্ত্রণে এখন বিচার ব্যবস্থা চলছে। এটা প্রমাণ গত দুই দিনে দেশের ত্রিবেগম খালেদা জিয়ার এই রায়ের ব্যাপারে সেটা প্রমাণিত হয়ে গেছে। বন্ধুগুলো আজকে প্রতিটি প্রতিষ্ঠান রাষ্ট্রে ধ্বংস করে দিয়েছে। একদিকে যেমন বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, অন্যদিকে তেমন পার্লামেন্ট শেষ করে দিয়েছে। দেশের যে প্রশাসন ব্যবস্থা, সেই প্রশাসন ব্যবস্থাকেও ধ্বংস করে ফেলেছে। আজকে এই দেশ আর গণতান্ত্রিক দেশ নয়, এই দেশ এখনকার স্বৈরাচারের দেশে পরিণত হয়েছে। আজকে আমাদের হাজার হাজার নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার গায়েবী মামলা, যার কোনো অস্তিত্ব নেই, ঘটনায় ঘটেনি, সেই সমস্ত মামলা দিয়ে আমাদের নেতা কর্মীকে বছরের পর বছর ধরে তাদের হয়রানি করা হয়। এই অবস্থার আমরা পরিত্রাণ চাই, আমরা এখান থেকে বেরোতে চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা আমাদের মুক্ত একটা নিঃশ্বাস নিতে চাই, মুক্ত বাতাস, আমরা আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করতে চাই। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ভোট দিয়ে তার সরকার নির্বাচন করবে, এটাই আমরা চাই। আর সেই জন্যই আমাদের এই সংগ্রাম, আমাদের সংগ্রাম গণতন্ত্রের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন, যাকে বিভাজন করা যায় না, দেশের ত্রিবেগম খালেদা জিয়া এবং গণতন্ত্র দুটোকে আলাদা করা যায় না। গণতন্ত্র মানেই দেশের ত্রিবেগম খালেদা জিয়া মানেই গণতন্ত্র। বন্ধুগণ, এই জন্যই আজকে দেশ নেত্রীর মুক্তির দাবিতে তার এই মিথ্যা মামলার সাজার প্রতিবাদে, মিথ্যা মামলার সাজার কিচ্ছু নাই। ওনাকে যখন আমাদের নেত্রীকে যখন শোনানো হলো যে আপনাকে সাজা দিয়েছে, বাড়িয়ে দিয়েছে, উনি বললেন কত দিবে দিক, আমি কখনোই মাথা নত করব না। আমরা মাথা নত করব না, আমরা আমাদের অধিকার আন্দোলনের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের বেঁচে থাকার অধিকার, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছি, সেই অধিকার আমরা প্রতিষ্ঠা করবই, করবই। সবাই আসুন, ঐক্যবদ্ধ হই, ওই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারকে আমরা পরাজিত করব। আজকের এই গণ অনশন আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, এই গণ অনশন অন্যায়ভাবে মিথ্যা মামলায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শাস্তি প্রদান, শাস্তি বৃদ্ধি, সকল কিছুর প্রতিবাদে এই গণ অনশন। আমরা বলতে চাই হাইকোর্টে আওয়ামী লীগের নেতাদেরকে বেঞ্চে বসিয়ে বিচারপতি সাহেবের নামে যে সকল রায় দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট মামলায় সাজা দিয়েছেন, সাজা বৃদ্ধি করেছেন, এদেশের জনগণ এই শাস্তি, এই সাজা মানে না, এই বিচার মানে না। কেননা সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, প্রধান বিচারপতি হয়ে তিনি এদেশে বিচার পান নাই, এদেশের জনগণ তো বিচার পাবেই না। অতএব এই বিচার আমরা প্রত্যাখ্যান করেছি, জনগণ এই বিচার মানে না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন, যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন হবে না। সেই নির্বাচন আজকে দেশের সকল জনগণের আশা দাবি যে সেই নির্বাচন হতে হবে সকল দলের অংশগ্রহণ। এবং শুধু আমাদের জনগণের দাবি নয়, এটা আজকে আমাদের যারা বন্ধু রাষ্ট্র সকলে একযোগে বলেছে, এই একাদশ জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে হতে হবে। আর সকল দলের অংশগ্রহণে হতে হলে
লেভেল প্লেইং ফিল্ড লাগবে, এবং সেই লেভেল ফিল্ড তৈরি করার জন্যে আমরা 11 দফা দাবি প্রণয়ন করেছি। এবং সেই 11 দফার দাবির 1 নম্বর দাবিতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কথা লেখা আছে। কেননা আমরা বিশ্বাস করি আগামী 11 জাতীয় সংসদ নির্বাচন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া সেই নির্বাচন হবে না, হতে পারে না। কেননা 2014 সালের 5ই জানুয়ারিতে যে নির্বাচনের প্রহসন হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই নির্বাচন বয়কট করেছিলেন, এদেশের জনগণ বয়কট করেছে, 154 আসনে আওয়ামী লীগ ছাড়া সকল প্রার্থী বয়কট করেছে, জনগণ বয়কট করেছে, অতএব নির্বাচন হয় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত নির্বাচনে যায় নাই বলে নির্বাচন হয় নাই, আর এইবার সেই কারণেই আমরা বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন এদেশে হবে না, হতে দেওয়া হবে না। তাই অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আপনারা আইনের কথা বলেন, হাইকোর্টের কথা বলেন, আমরা জানি এই হাইকোর্টে কারা বসে আছে, কোন আইনে আপনারা সাজা দিচ্ছেন। আপনারা গতকাল আমাদের দলের গঠনতন্ত্র বিষয়ে একটি রিট, এটা আমরা মনে করি অকার্যকর। কেননা আমাদের গঠনতন্ত্র আমরা সংশোধন করেছি বিগত 17 সালের মার্চ মাসে আমাদের কাউন্সিলের মাধ্যমে, ওইটাই আইন, ওই আইনে আমরা যে সংশোধন করেছি এ সম্পর্কে প্রশ্ন করার কারো অধিকার নেই, কোনো আদালতের অধিকার নেই। আসলে উদ্দেশ্য হচ্ছে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি এবং আজকে যে ঐক্য ফ্রন্ট হয়েছে সবাইকে বাদ দিয়ে তারা এককভাবে আবার একটা খেলা খেলতে চায়। এই খেলা এবার এদেশের জনগণ হতে দিবে না, ইনশাল্লাহ 2014-এর সেই 5ই জানুয়ারির নির্বাচনের পুনরাবৃত্তি এই দেশে হতে দেবে না জনগণ, আমরা দেব না ইনশাল্লাহ। তাই আজকে আমরা বলতে চাই যে আমরা যে 11-7 দফা দাবি প্রণয়ন করেছি, জাতীয় ঐক্যফ্রন্ট গঠন হয়েছে এদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী, আজকে আমাদেরকে আহ্বান করা হয়েছে, অনেক কথাবার্তা হচ্ছে, লোক দেখানো এই সংলাপ, সংলাপ আমাদেরকে ফাঁদে ফেলানোর সংগ্রাম, সংলাপ। আমরা বাংলাদেশে অনেক দিন যাব রাজনীতি করি, যারা আজকে আমাদের সাথে বসবেন তাদেরকেও আমরা চিনি, তাই আপনারা আমাদেরকে ফাঁদে ফেলবেন, ধোকা দিবেন আর এটা সম্ভব হবে না। আমাদের পরিষ্কার কথা, এই দেশে যদি আগামী নির্বাচন পরিবেশ সৃষ্টি করতে হয় এই 7 দফাকে মানতে হবে। আমাদের আজকে সংলাপে যা আমাদের যে উদ্দেশ্য, এই 7 দফাকে আমরা উপস্থাপন করব, 7 দফাকে বাস্তবায়ন না করে ইনশাল্লাহ আমরা এদেশে আগামী সংসদ হতে দেব না, হওয়া সম্ভব হবে না। তাই আজকে আপনারা এই আওয়ামী লীগকে চিনেন, তারা আমাদের কথায় একটা সংলাপে সব দিয়ে দিবে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। তাই পরবর্তীকালে কঠোর আন্দোলনের জন্য আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেই প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, আজকে অনশন অংশগ্রহণকারী আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে সারা জাতি ঐক্যবদ্ধ, এই ঐক্যকে আরও জোরদার করতে হবে, আরও মজবুত করতে হবে, এবং এই ঐক্যের পক্ষে সারা দেশের মানুষ আজকে একতাবদ্ধ হয়েছে, যে বিরাট আশা নিয়ে তারা আজকে এগোচ্ছে। সে আশাটা হলো একটা, সেটা হলো একটি
নির্দলীয়, এটি নিরপেক্ষ, এটি সরকারের অধীনে আগামী নির্বাচন আবার সুষ্ঠু নির্বাচন হবে। এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হবে। এর মধ্যেই রয়েছে সম্পূর্ণ কথাটা। একদিকে সংলাপ, অন্যদিকে ব্যাপকভাবে গ্রেফতার, একদিকে সংলাপ, অন্যদিকে বেগম জিয়ার সাজা 5 থেকে 10 বছর, এগুলো আমাদের কাছে খুব ভালো আলামত বলে মনে হয় না। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য যে সংগ্রামের আয়োজন, কিন্তু সেই আয়োজন, সেই পরিবেশ তো নষ্ট হয়ে করে দিয়েছেন বর্তমান সরকার এই গণহারে গ্রেফতারের মাধ্যমে। আর আমাদের নেত্রীকে সাজা বাড়িয়ে দিয়ে আমরা ভেবেছিলাম যে তিনি খালাস পেয়ে যাবেন জিয়া অর্থনীতির মামলায়, কিন্তু এটা নজিরবিহীন যে 5 বছরের সাজা 10 বছর করে দিয়েছেন। আমরা এটা গ্রহণ করি না এবং আমাদের এই আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা না পাব আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারব, ততদিন পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। আপনাদের অনেক ধন্যবাদ। আমি শুধু একটি কথা বলতে চাই, এইটা তো সরকারের স্বার্থেই করা হবে যদি অপারেশন করার চেষ্টা করেন। আমি বুঝি না আপনাদের লাভটা কী হবে, আমি বুঝতে পারছি না এটা দিয়ে আপনাদের কী লাভ। বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে চান, বিএনপিকে ভাগ করতে চান? সম্ভব হবে না, সম্ভব হবে না। যত চক্রান্ত করেন, যত জুলুম করেন, যত অত্যাচার করেন, খালেদা জিয়াকে, তারেক রহমান সাহেবকে আপনারা কোর্টের মাধ্যমে হয়তো কিছু একটা করতে পারেন। আমি জানি না, আমাদের বিজ্ঞ ব্যারিস্টার উনি সাহেবরা নিয়ে কথা বলবেন, কাজ করবেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম, তারেক রহমানের নাম, বাংলাদেশের প্রতিটি জনগণ, বিএনপির প্রতিটি নেতা কর্মীর বুকের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, মুছে ফেলতে পারবেন না, অপচেষ্টা করবেন না। অনেক অত্যাচার করেছেন, আরও অত্যাচার করবেন আমরা জানি। আমাদের কোনো কর্মীকে আপনার বাড়িতে থাকতে দেন না, পালিয়ে থাকে সব, কিন্তু একদিন সব কিছুর কিন্তু শেষ আছে। এইভাবে করলে কিন্তু এই সরকারের নাম ওই চসেস্কু, মুসোলিনি, হিটলার ওদের সারিতে আসবে একদিন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, তারেক রহমানের নাম আসবে নেলসন ম্যান্ডেলাদের কাতারে আসবে, কথাটা মনে রাখবে। আওয়ামী লীগ বারবার চেয়েছে বিএনপিকে ধ্বংস করে দিবে, তারা পারে না। তারা বিএনপিকে ভেঙে দিতে চেয়েছিল একবার 2014 সালে, পারে না। তারা বিএনপিকে ভেঙে দিতে চেয়েছিল একবার 1981 সালে, পারে না। তারা চেয়েছে এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে বিএনপিকে ধ্বংস করে দিতে, তাদের এই নীল নকশা কোনোদিন সফল হবে না। বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। একবার জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, 91 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। আপনারা জানেন
এই জাতির কান্তি লগ্নে যেখানে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে সেখানে ইনশাআল্লাহ আমরা রাজপথে নেমেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আবার এদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করব, এদেশের কোটি কোটি মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিব। আজকে সকলের সামনে এই প্রতিজ্ঞা করছি আপনাদের সকলকে। আমাদের সাথে যে আলোচনা আজ শুরু হবে তার নিষ্পত্তি হবার আগে, ফয়সালা হবার আগে কোন নির্বাচনী তফসিল ঘোষণা করা যাবে না। যে দাবির মধ্যে বেগম জিয়ার ভুক্তি আছে, যে দাবির মধ্যে সমস্ত রাজবন্দীদের ভুক্তি আছে, যে দাবির মধ্যে এরপরে কোনো নেতা কর্মীকে গ্রেপ্তার করবার ব্যাপারে নিষেধ করা আছে, সেই দাবির নিষ্পত্তি হবে, তারপরে আমাদের নির্বাচনে যাবার প্রশ্ন আসবে। একটা কথা বলেই কথা শেষ করব। ওরা মনে করে যদি বিরোধী দল সম্মিলিতভাবে নির্বাচনে অংশ নেয় ওরা নিজেরাই নির্বাচন করতে পারবে না, ওদের খবর থাকবে না। এই কারণে সব রকম চাপ আপনাদের উপরে তৈরি করছে, যেন রাগ করে মানুষ যেমন জিদের ভাত কুত্তাকে খাইয়ে দেয়, রাগ করে যেন নির্বাচনের মাঠ লড়াইয়ের মাঠ ছেড়ে চলে যান, এই বুদ্ধি করতে চায় তারা। আমরা বেকুব নই, আমরা আপনাকে চিনি, আপনার সরকারকে চিনি, ফন্দি ফিকির মতলবও চিনি, ওই ফাঁদে পা দেব না এবং লড়াই করব, লড়াই করে জিতব। আপনাদের সবাই সাথে ঐক্যবদ্ধভাবে সেই লড়াইয়ে আমরা আছি। আপনি যেই আইনের নিরপেক্ষ প্রয়োগের পরিবর্তে পক্ষপাতিত্বমূলক প্রয়োগের মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিহিংসাবশত বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেই মামলা দায়ের করেছেন তাকে একের পর এক কারাবাসের মেয়াদ বৃদ্ধি করে চলছেন, এইটা বাংলার মানুষ গ্রহণ করছে না। আমি সংলাপের পূর্ব মুহূর্তে আপনাকে বলতে চাই, এই সংলাপের মধ্য দিয়ে আপনি তার মুক্তির দাবি মেনে নিন এবং এই দলের যত নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যায়ভাবে আটক করা হয়েছে, তাদেরকে মুক্তি দান করুন। আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আপনি বাংলাদেশের রাজনীতি আর কলঙ্কিত করবেন না, আপনি বাংলাদেশের ইতিহাসকে আর কলঙ্কিত করবেন না। যে গণতন্ত্র, মৌলিক স্বাধীনতা এবং সকলের স্বাধীন কথা বলার অধিকার নিয়ে যে স্বাধীনতা দেশ পেয়েছিল সেই স্বাধীন দেশের গণতন্ত্রকে আজকে আপনি গলা টিপে হত্যা করেছেন। এমনকি আপনার বাকশালী কায়দায় ক্ষমতায় আসার জন্য জনগণের সবচেয়ে প্রিয় জনগণের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে আজকে মিথ্যা সাজা দিয়ে অন্যায় অবিচার করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। ইতিহাস কথা বলে, আপনি জেনে রাখুন স্বৈরাচারের পতন হয়, আজকে থেকে আপনার শুভ বুদ্ধি উদয় হোক, তা নইলে সমগ্র জনগণ আজ ঐক্যবদ্ধ, আপনি আর ক্ষমতায় থাকতে পারবেন না। ছাল বাকলের সাথে কোনো আলোচনা নয়, এমন আরো অনেক কথা বলেছেন, সে কথা বলতে চাই না। আজকে সংলাপ হবে, এই সংলাপে একটি ফলপ্রসূ রেজাল্ট আসবে আমরা আশা করি। যদি সংলাপ ফলপ্রসূ না হয় তাহলে সারা বাংলাদেশ অচল করে দিতে হবে, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, এর কোনো বিকল্প নেই। আজকে এখানে যে আলোচনা হয়েছে বেগম খালেদা জিয়া তারেক রহমানকে রাজনীতি এবং নির্বাচনের থেকে দূরে রাখার জন্য সরকার একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে এবং সকল ষড়যন্ত্র কার্যকরী হচ্ছে বিচার বিভাগের উপর তাদের কাঁধে বন্দুক রেখে। আমি শুধু স্পষ্ট ভাষায় এইটুকু বলতে চাই, নির্বাচন থেকে কী হবে জানি না, তবে দেশের রাজনীতি থেকে তারেক রহমান এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কখনো দূরে রাখার শক্তি এই সরকার কেন
অন্য কোনো শক্তির কখনো হবে না। কারণ দেশনেত্রী বেগম খালেদার অবস্থান দেশের সাধারণ মানুষের হৃদয়ে সুপ্রতিষ্ঠিত এবং বিএনপির অবস্থানও সুপ্রতিষ্ঠিত। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তৃতীয়বারের মতো সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তারেক রহমানের নাম এনে তার বিরুদ্ধে মিথ্যে সাজা দিয়েছে। মুফতি হান্নানকে দিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছে। মুফতি হান্নান কোর্টে দাঁড়িয়ে লিখিত দিয়েছে, আমি তারেক রহমানের নাম বলি নাই, আমার নামে মিথ্যে স্টেটমেন্ট দিয়েছে আওয়ামী লীগ সরকার। তার মানে তারেক রহমানের উপর যে আক্রোশ, এটা বড় প্রমাণ আমরা পেয়েছি। লোয়ার কোর্টে তারেক রহমানকে কি করেছিল, খালাস দিয়েছিল, আর সেই মামলায় হাইকোর্টে তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেওয়া হলো। আক্রোশ আমরা জানি, লোয়ার কোর্টে সাজা হলে হাইকোর্টে গিয়ে মাফ হয়ে যায়, কিন্তু কি দেখলাম আমরা, বেগম খালেদা জিয়াকে লোয়ার কোর্টে আক্রোশমূলকভাবে 5 বছর দিয়েছে, আর হাসিনার কথায় আবার হাইকোর্টে এসে 10 বছর দিয়েছে। তার মানে জিয়া পরিবারের কে রাজনীতি থেকে সরানোর জন্যে আজকের এই ষড়যন্ত্র, আজকের এই চক্রান্ত। সময় শেষ, একটু পরেই বেগম খালেদা জিয়ার মুক্তি, বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির জন্য এখানে উপস্থিত 3 জন নেতা আছেন, আরো 2 জন তাদের সাথে যোগ দিবেন। আমাদের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণভবনে যাবেন। শুধু একটা কথাই বলতে চাই, হাসিনা বারবার বলেছে তোমার কিন্তু টাইম ডাউন শুরু হয়ে গেছে। এতদিন ছিল বছর, তারপরে হয়েছে মাস, এখন সপ্তাহ, আর পরে হবে ঘন্টা। কাজে ঘন্টা বাজার আগে এতদিনের যে অপরাধ, এতদিনের যে খুন, সেগুলো থেকে মাপ পাইতে হলে আল্লাহর কাছে মাপ চাও। আজকে সংলাপের মধ্য দিয়ে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মনে, এই প্রত্যাশা আঘাত লাগলে পড়ে আমাদের যে কাজটা করতে হবে, সেই কাজের জন্য প্রচুর শক্তি সঞ্চয় রাখা দরকার। আমরা এই মুহূর্তে অনেক ক্ষুধার্ত, অনেক নিপাসার্থ, এই জন্য আমি বক্তৃতা না দিয়ে আমি সিনিয়রদের জন্য আমার সময়কে উৎসর্গ করলাম, ধন্যবাদ। অনেক তৃষ্ণা, পানির পিপাসায় আমাদের বুক ফেটে যাচ্ছে, কিন্তু আজকে পানির পিপাসার চেয়ে তৃষ্ণার চেয়ে বড় তৃষ্ণা হচ্ছে গণতন্ত্রের তৃষ্ণা। আজকে আমাদের যে কষ্ট, আমাদের জঠর জ্বালা যে চলছে, সেই ক্ষুধা জ্বালার চেয়ে, কষ্টের চেয়ে অনেক বেশি কষ্টে আছে আমাদের মা, আমাদের নেত্রী কারারুদ্ধ অবস্থায় তাকে মুক্ত করার যে আকাঙ্ক্ষা, সেটি একটু বড়। আজকের যে গণ অনশন, গণ অনশনের দাবি একটাই, সেটা হচ্ছে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার ফরমাইশি রায় বাতিল। বন্ধুগণ, আপনারা জানেন 1/11 সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 5টি মামলা দায়ের করেছিল, আর শেখ হাসিনার বিরুদ্ধে 15টি মামলা দায়ের করেছিল 15,000 কোটি টাকার দুর্নীতির দায়ে। কিন্তু শেখ হাসিনা সেই 2008 সালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতিকে বিচারপতি বানিয়ে তার সেই কোর্টে নিজের সেই মামলাগুলো প্রত্যাহার করে দিয়ে আজকে বেগম খালেদা জিয়াকে এই মামলায় একের পর এক রায় দিয়ে কারাগারে আটক রেখে তাকে নির্বাচন থেকে মাইনাস করতে চায়। কিন্তু আমরা বলে দিতে চাই, ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ আপনাকে মাইনাস করবে, বেগম খালেদা জিয়াকে প্লাস করবে। প্রিয় বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে, গণতন্ত্রের মাতার নামে, এদেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রীর নামে মিথ্যা মামলা দিয়ে 10 বছর 7 বছরের কারাদণ্ড দিয়ে কোনো লাভ হবে না। আপনারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন, হাজার হাজার কোটি টাকার পাচার করেছেন, হাজার হাজার
বছরের কারাদণ্ড হওয়া উচিত। আমি শুধু বলতে চাই, আমরা এখন চাই গণতন্ত্র, আমরা চাই স্বাধীনতা, আর সেটার জন্য আমাদের দরকার দেশনেত্রী বেগম, বিশ্বনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। আর এই মুক্তির জন্যই দরকার আমাদের আর একটিবার মুক্তিযুদ্ধ। এই অবৈধ স্বৈরাচারী সরকার যতই ষড়যন্ত্র করুক, আমাদের সোনার ছেলে পেলেদেরকে দমিয়ে রাখতে পেরেছে? পারেনি, পারবেও না। এই যে সকাল 8টা থেকে আমাদের ভাই বোনেরা এই মাঠের মধ্যে রোদের মধ্যে বসে আছে, পুড়ে পুড়ে খাঁটি সোনা হয়ে গেছে এক একজন। কালকের মানববন্ধনে গাড়ি ভরে ধরে নিয়ে গেছে, তারপরেও তো আজকে ভয় পায়নি আমাদের ভাই বোনেরা। আজকেও শুনেছি আমরা অনেক দূরে গিয়ে গেছে। আমরা এখন চাই গণতন্ত্র, আমরা চাই স্বাধীনতা, আমরা সেজন্যই চাই আর একটা মুক্তিযুদ্ধ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে, এই মিথ্যা সাজা প্রত্যাহার করতে হবে। আর সেজন্য আমি শুধু একটা স্লোগান দিয়ে শেষ করতে চাই, এই মুহূর্তে দরকার খালেদা জিয়ার সরকার। ধন্যবাদ সবাইকে। সাবেক প্রধান বিচারপতি শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত, সেই হিসাবে প্রধান বিচারপতি নিয়োগ পেয়েছিলেন। তার বক্তব্যের মাধ্যমে আজকে পরিষ্কার হয়ে গিয়েছে বাংলাদেশের জনগণের কাছে, বিচার ব্যবস্থার উপরে বাংলাদেশের জনগণের কোনো আস্থা নাই। এসকে সিনহার বক্তব্য অনুযায়ী প্রত্যেকটি রায়, ফরমাসি রায়, ষোড়শ সংশোধনীর রায় শেখ হাসিনার কথা মতো এসকে সিনহা দেয় নাই বলে আজকে এসকে সিনহাকে বিতাড়িত করা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে আজকে 8 মাস যাবত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। গত পরশুদিন দেখলাম বাংলাদেশের ইতিহাসে যা ঘটেনি, বাংলাদেশের ইতিহাসের আদালত পাড়ায় যা ঘটেনি, নিম্ন আদালতে যদি কাউকে সাজা দেওয়া হয়, উচ্চ আদালতে হয় তার সাজা মকুব করা হয় অথবা সাজা কমিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা অবাক বিশ্ব লক্ষ্য করলাম এই বাংলাদেশের বিচারালয় আজকে হাইকোর্ট আজকে মুজিব কোর্টে পরিণত হয়ে আমার ব্যক্তির বিরুদ্ধে আজকে সাজা দীর্ঘায়িত করা হয়েছে। প্রিয় সাথী এবং বন্ধুরা, বলতে চাই আজকে বিএনপিকে ভয় পাই বলেই, বেগম খালেদা জিয়াকে ভয় পাই বলেই আজকে এই সকল রায় দিয়ে বেগম খালেদা জিয়াকে রাজনীতিকে দূরে রাখার ব্যবস্থা করা হচ্ছে। বন্ধুরা, আজকে সংলাপের ডাক দেওয়া হয়েছে কয়েকদিন আগে, কয়েকদিন ধরেই শুনছি কাউয়া আছে না, আওয়ামী লীগের কাউয়া। আওয়ামী লীগের কাউয়া কি কয়, কিয়ামত পর্যন্ত কোনো সংলাপ হবে না। তাহলে আজকে কিসের সংলাপ, আজকে কেন সংলাপে বসছেন? প্রিয় সাথী এবং বন্ধুরা, কম কম দৌড়েতে মধ্যে আজকে বন্দরে মান্দার কাছে উঠে নাই, সময় এসে গেছে, শেখ হাসিনার সময় নাই, আওয়ামী লীগের সময় শেষ। সারা দেশে মানুষ আজকে জেগে উঠেছে বন্ধুরা, শেখ হাসিনার পতন সময়ের ব্যাপার মাত্র। আমরা বন্ধুরা আর একটু ধাক্কা দেওয়ার জন্য রেডি হন, আরেকটা ধাক্কা, আরেকটা গণ আন্দোলন, আরেকটা গণবিস্ফোরণ, শেখ হাসিনা তপ্ত তাউসপুরে সরকার হয়ে যাবে বন্ধুরা। কারাগার থেকে মুক্ত করার জন্য আমরা সবাই রাজপথে, আমরা সাহস করে রাজপথে আমরা নামি। সেই 5ই জানুয়ারি 2014 যে ইলেকশন হলো, ইলেকশনের পূর্বে কিছু কুলাঙ্গার, কিছু ওই শকুনি গণতন্ত্রের হালুয়া রুটি খাওয়ার জন্য তারা বিভিন্ন ছবল দিয়ে বিভিন্ন আবরণে তারা বাংলাদেশের রাজনীতিতে অবস্থান করতে চায়। আমরা ওই সমস্ত মানুষদের দিকে একটু অঙ্গুলি হেলন দিয়ে বলতে চাই, বেগম খালেদা জিয়া কি জন্য জেলে, কি ভোটের জন্য, কি সম্মানের জন্য, এদেশের জনগণের জন্য এই বয়সে জেল খাটতেছেন আমরা আপনারা সবাই জানি। একটা ওয়াদা করতে চাই, আমরা যদি সর্বন্যায়, আমরা যদি অক্ষম হয়ে নিঃশেষ হয়ে যাই, আমাদের চরিত্রের মধ্যে আমরা কোনোদিন কালি লাগাবো না। আমার নেত্রী তারেক রহমান সহ জেলখানায় যাওয়ার পরে
আমার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমার বিপ্লবী মহাসচিব, আমরা যতটুকু জানি আব্বাস ভাই সহকারে গণতন্ত্র প্রিয় মানুষগুলো কিভাবে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বেগম খালেদা জিয়ার ঐক্যবদ্ধ ডাক দিয়ে যেভাবে জ্বালে গিয়েছেন। আজকে মানচিত্রের অনেক ভাগিদার ডক্টর কামাল, আসম রব, কাদের সিদ্দিকি, মান্য ভাইরা বেগম খালেদা জিয়ার এই ডাককে বুকে ধারণ করে সম্মানের সহিত আমরা সবাই আজকে একাকার হয়ে গেছি। সংলাপকে তামাশায় পরিণত করতে সংলাপের দুদিন আগ থেকে সংলাপের এক নম্বর দাবি বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, সেই এক নম্বর দাবিকে তারা বুড়ো আঙুল দেখিয়ে সংলাপের আগেই তার বিরুদ্ধে আরো সাজানো দুটি মামলায় 10 বছর এবং 7 বছর 17 বছরের ফরমাইশি রায় দিয়েছে। করে বাড়ি কেড়ে নিল, ঘর থেকে বের করে দিল, দুনিয়ার সব কিছু করার পরও শান্তি হলো না, কারণ রাত দিন ঘুমায় না, ঘুমায় না এই কারণে খালেদা বেগম খালেদা জিয়াকে কখন কি করবেন এই জন্য ওনার ঘুম আসতেছে না, উনি আর ঘুমান না। এখন চিন্তা করলেন যে আরে 7 বছর, আমি তো বলেছিলাম 7 বছর, 7 বছর তো কম হয়ে যাচ্ছে, আরো 3 বছর বাড়িয়ে দাও, তাহলে 10 বছর হয়ে যাক, 10 বছর কারাগারে রাখি, যা ইচ্ছা তাই করতেছে। আমরা কিন্তু এখন দেখতেছি মগর মূল্যকে আছি। দাবি জানাই আজকের যে গণ অনশন, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা, মিথ্যা রায়, মানোয়াট রায় বাতিল, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে সেই রায় বাতিল সহ হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে আজকে যে মিথ্যা মামলা এবং তাদেরকে কারান্তরীণ করে রাখা হয়েছে, তারই প্রতিবাদে আজকের গণঅনশন কর্মসূচি থেকে আজকে যে কর্মসূচি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ জাতীয় ঐক্য ফ্রন্ট ঘোষণা করবে, তার সাথে আমরা অতীতেও যেমন এদেশের সকল শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করেছে, আগামী দিনেও ইনশাআল্লাহ যে কোনো কর্মসূচিতে আমরা আপনাদের পাশে থাকব এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। প্রধানমন্ত্রী অবৈধ হওয়া সত্ত্বেও সংলাপে আমন্ত্রণ জানিয়েছে, আমাদের নেতৃবৃন্দ সংলাপে যাবেন, আমরা তাকে স্বাগত জানাই, কিন্তু যারা সংলাপে যাবেন আমার ছাত্র দলের ভাইদের পক্ষ থেকে আমি তাদেরকে আহ্বান জানাতে চাই, আপনারা আজ সংলাপে যাবেন, প্রধানমন্ত্রী অবৈধ, সরকার অবৈধ, তারপরও আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু নেতৃবৃন্দ আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমার নেত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 মাস কারান্তরীণ রয়েছে মিথ্যা মামলায়, তার জামিন হয়েছে 1.5 থেকে 2 মাস পরে মানহানির মামলা সহ বিভিন্ন আবল তাবল এই খুনি হাসিনার দায়ের করা মামলায় এই কোর্ট তাকে জামিন দিচ্ছে না। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, অসুস্থ অবস্থায় আমার নেত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদেরকে বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুণ ন্যায়ের অহংকার আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানকে এই খুনি হাসিনার আনিত ওয়ান ইলেভেনের সরকার পঙ্গু করে দিয়েছে। আজকে 10 বছর যাবৎ আমার নেতা, আপনাদের নেতা চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন, এই বিষয়গুলো মাথায় রেখে নিশ্চয়ই আপনারা সংলাপে অংশগ্রহণ করবেন, আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদেরকে এই মঞ্চে উপস্থিত থাকার কথা ছিল জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর, কোথায় আমরা জানি না, আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই যে সামনে যারা বসে আছে এদের মধ্যে আমার সে সহযোদ্ধা চাকের, আমাদের সহযোদ্ধা ছোট্ট, আমাদের সহযোদ্ধা
আমাদের সহযোদ্ধা বাপ্পি, আমাদের সহযোদ্ধা চনি, অসংখ্য আমাদের সেলিম রেজা, আমাদের সহযোদ্ধা পিন্টু, এইভাবে অসংখ্য সহযোদ্ধার রক্তে এই খুনি হাসিনার হাত রঞ্জিত। আমি আপনাদেরকে বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের অসংখ্য সহযোদ্ধা আজও কারাগারের অন্ধ প্রকোষ্ঠে দিন গুনছে, দিনাতিপাত করছে, আমাদের সহযোদ্ধাদের বাড়ি ছাড়া ঘর ছাড়া সবই এই খুনি অবৈধ শেখ হাসিনা সরকারের অবদান। নেতৃবৃন্দ, তারপরে আমরা সংগ্রামকে স্বাগত জানাই। অনেক দাবি আপনারা দিয়েছেন, আমরা এই দাবির সাথে ঐক্যমত পোষণ করে, কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনার সাথে সংগ্রাম হবে, তুমি আমার মা বেগম খালেদা জিয়ার কবে মুক্তি দিবে? আগে এই জিনিসের ফয়সলা হবে, তারপরে দেশে নির্বাচন হবে, এটি আমাদের অত্যন্ত পরিষ্কার বক্তব্য। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, নিশ্চয়ই আপনারা আমাদের অভিভাবক, আপনাদের দিকে আমরা তাকিয়ে থাকি, আমাদেরকে আপনারা নিরাশ করবেন না। বেগম খালেদা জিয়ার মুক্তি ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। আমরা অবশ্যই নির্বাচনে যাব, বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তাকে সাথে নিয়েই আমরা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে রাজপথে নেমে এসেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরেছিলেন। সেই রাজনীতির সূচনা লগ্ন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করতে গিয়ে বারবার কারারুদ্ধ হয়েছেন, কিন্তু তিনি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের অধিকার আন্দোলনের সেই সংগ্রাম থেকে পিছপা হননি। সেদিন স্বৈরাচার রাষ্ট্র বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপুসি নেত্রী হিসাবে স্বীকৃতি লাভ করে এদেশের 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। বন্ধুরা, আপনারা দেখেছেন সেই 1-11 সরকার যখন বাংলাদেশে জরুরি অবস্থা জারি করার মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রের কলা টিপে ধরেছিল, তখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রিয় পরিবার, প্রিয় সন্তানদের নিরাপত্তার কথা চিন্তা না করে এদেশের মানুষের ভালোবাসাকে সম্মান জানিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দৃঢ় অঙ্গীকার নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করেছে। সেদিনও আমাদের নেত্রী কারারুদ্ধ হয়েছিলেন। বন্ধুরা, স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের নেত্রীর কারাবাস ব্যর্থ হয়নি। 1-11 আমাদের নেত্রীর কারাবাস ব্যর্থ হয়নি, গণতন্ত্র ফিরে এসেছে। বন্ধুরা, আজকে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের নেত্রী আবারও কারারুদ্ধ রয়েছেন। বন্ধুরা, আমি বলতে চাই জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতা কর্মীকে পর্বত সমান দৃঢ়তার সাথে অবিচল থেকে শপথ দিতে হবে, আমাদের নেত্রীর এই কারাবাস ব্যর্থ হতে দেওয়া যাবে না। এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। বন্ধুরা, এদেশের মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বন্ধুরা, আজকের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে চিড়িমিড়ি খেলা হচ্ছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদেরকে শপথ দিতে হবে। আমি একটু ভিন্নভাবে বলতে চাই। বন্ধুরা, সকলে একটি কথা বলেন, আমাদের নেত্রীকে ছাড়া আমরা নির্বাচনে যাব না। বন্ধুরা, বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটি গণতান্ত্রিক দল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলিত গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেছেন। বন্ধুরা, তাই আমাদেরকে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, এবং আমাদের নেত্রীকে মুক্ত করার মধ্য দিয়েই আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। বন্ধুরা, আমরা আমাদের নেতা যারা তারেক রহমানকে এই বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করে এদেশে গণতান্ত্রিক সরকার